আছো? আজকে চলে এসেছি, আজকে স্যাটারডে, এই জাস্ট স্নান করলাম, স্নান করে একদম পুজো করে তারপর তোমাদের কাছে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, তো আমরাও ভালো আছি, দিদিও ভালো আছে, আমিও ভালো আছি। স্নানটা করেছি, করে পুজোটা করেছি আর তোমাদের কাছে চলে এসেছি। তো চলো তোমরা রিদ্ধির সাথে কথা বলো। আজকে স্যাটারডে, রিদ্ধির ছুটি তাই না? আজকে রিদ্ধির ছুটি, তো আজকে স্যাটারডে, সেরকম বেশি কাজ নেই, সকাল সকাল চান করে নিলাম। এখন বাজে হচ্ছে 9:30, 9:30-এর মধ্যে আমার পুজো হয়ে গেছে, চান হয়ে গেছে, সকালে একবার ব্রেকফাস্টে ভালো করে খাওয়া হয়ে গেছে, তো মানে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখন খাওয়ার নেই। এবার আমি রিদ্ধিকে একটু পড়তে বসাবো, আর রিদ্ধি এখন মাওতার গান বাজাচ্ছে, এই দেখো রিদ্ধি এখন মাওতার গান বাজাচ্ছে, বাজাও। অ্যাকচুয়ালি রিদ্ধি মাওতার গান বাজাচ্ছে, তো আজকে স্যাটারডে, ওকে আমি সেরকম বেশি সকাল থেকেও খেলেই যাচ্ছে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে, কিন্তু স্যাটারডে সানডেতে একটা কি মজার ব্যাপার যে রিদ্ধি খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। স্যাটারডে সানডেতে রিদ্ধি ঘুম থেকে প্রায় কটার সময়, তখন 7টার আগে উঠে পড়বে, কিন্তু মানডে টু ফ্রাইডে উঠতেই চাইবে না। এটা ওর বলে না, এটা আমারও হয়, কারণ সানডেতে, বিশেষ করে আমার সানডেতে, যেমন স্যাটারডেতে, আজকে যেমন আমি টিফিন বানাইনি, আমি আজকে হাজব্যান্ডকে টিফিন করে দিইনি, ও সকালে একটু, কালকে রাতে ভাত ছিল, খেয়ে গেছে, আর টিফিনে ভুজিয়া টুজিয়া দিয়ে দিয়েছি, আজকে আর কিছু বানাইনি, স্যাটারডে আমার ছুটি। আর হচ্ছে সানডেতে আমার ঘুম ভেঙে যাবে, মানে মোটামুটি আমার 6টাও নয়, তারও আগে ঘুম ভেঙে যাবে সানডেতে, মানে সানডেতে সত্যি এত তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, আর অন্য দিনগুলো ঘুম ভাঙতে চলে। যাই হোক, আজকে আমার সব কাজ হয়ে গেছে, তো তোমাদের সাথে গল্প করব, আর রিদ্ধি কি করে দেখাবো, ছুটির দিনে রিদ্ধি কি করে এটা দেখতে পাবে, আর আমিও কি করি সেটাও দেখতে পাবে। তো চলো সাথে থাকো তোমরা। এই দেখো রিদ্ধি এখন কোথায় যাচ্ছে, দেখো এখন বাজে, রিদ্ধির পড়াশোনা একটু হয়ে গেছে, 10:30 বাজছে। এই রিদ্ধি এই ঘরেতে এসে সবকিছু সাজিয়েছিল, এই জবা খেলে গেছে কদিন, ও আবার এ থেকে জেঠ পর্যন্ত সাজাবে, ওই জন্য সব মুছে দিল, এ থেকে জেঠ পর্যন্ত সাজিয়েছিল, ও সারাদিন বসে বসে এ থেকে জেঠ পর্যন্ত সাজায়। মাওতার গানটা ঠিক জায়গায় রাখো, মাওতার গানটা মাটিতে রেখো না, তুমি ইয়ে করো, তাহলে মাওতার গানের বক্সটা কোথায় গেল, বক্সটা কোথায়, এই যে দেখুন বৃদ্ধি কি করছে, এ থেকে জেঠ পর্যন্ত সাজাবে বৃদ্ধি, তাই তো দিদি এ থেকে জেঠ পর্যন্ত সাজাবে, তো দেখুন দিদি কিভাবে সাজায়। যে উল্টা
जल्दी करो, इस ढूंढो किधर है, फाइंड आउट। दूसरा लाइन बनाओ। वाओ वेरी गुड, जे उल्टा हुआ। वेरी गुड, क्लैप योर सेल्फ। यस गुड। ए बी सी डी ई एफ जी एच आई जे के एल एम एन ओ पी क्यू आर एस टी यू वी डब्ल्यू एक्स वाई जेड। गुड वेरी गुड। तो তোমরা দেখলে এদিকে সরিদ্ধি, তোমরা দেখলে সবাই যে রিদ্ধি কেমন করে সাজালো, তাই তো রিদ্ধি? রিদ্ধি কেমন করে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। গুড রিদ্ধি, ক্ল্যাপ ইয়োরসেলফ, এগেইন ক্ল্যাপ ইয়োরসেলফ। ইয়েস, তো রিদ্ধি খুব ভালো করেছে, ভেরি গুড। ছুটির দিনে এইসবই করে, ছুটির দিনে বইয়ের পড়া যত না বেশি পড়ে তত আউট নলেজগুলো দিই, তো এগুলো নিয়ে খুব ভালো, ভালোই। আচ্ছা রিদ্ধি, তুমি এবার একটা কাজ করো, ফাইন্ড আউট জেড, জেড নিকালো সিধা, ফাইন্ড আউট কিউ, find out t, okay good, find out m, find out j, j j j इधर लेके आओ, ठीक ठीक करके रखो, find out i, गुड। चलो तुम तो सभी जानते हो, दूसरा एक दिन भी दिखाएंगे, है ना? तो आमादे साथे थाको, देखो आमरा एर पोरे आरो आरो की कोरी, और जो दी बोलो जी ब्लॉग टा अनेक बड़ो हुए जब भी शेष करो जो ना तो भी शेष कर दीजिए, बिकले अब अनु तुम ब्लॉग बनाओ। तो चलो आज के ब्लॉग टा शेष ही कर दीजिए, क्या नो कि आमरो शोरी टा ठीक भालो नहीं, और বিকালে নতুন ভাগ না বানানো যাবে, অসুবিধা কিছু নেই। তো চলো আজকের ভাগটা তাহলে আমরা এখানেই শেষ করে দিই, আজকে সেরকম কিছু বানালাম না। আর এরপর তো আমরা লাঞ্চ করবো দুপুরবেলায়, এখন আর সেরকম কাজ নেই, এখন অ্যাকচুয়ালি দিকে না হলে পড়াবো আর না হলে আমার কিছু কাজ থাকে, আমিও কিছু পড়াশোনা করি, তো আমারও কিছু কাজ থাকে, আমি সেগুলো করবো এখন। আর দুপুরবেলা লাঞ্চ করার পরে দুপুরে অ্যাজ ইউজুয়াল ঘুমাবো, তো বিকালে উঠে তোমাদের সাথে কথা হবে। টাটা এভরিওয়ান, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই, ভালো লাগলে চ্যানেলকে শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আজকে সত্যিই শরীরটা ভালো নেই, ওই জন্য বেশি ব্লগটা বড় করলাম না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। নট মাই কাপ অফ টি, এটা আমার জন্য নয়, অ্যাকচুয়ালি আমি আমার গান একদমই বাজাতে পারি না, রিদ্ধির পাপা বাজায়। কিন্তু রিদ্ধির পাপার একটা কি আছে, রিদ্ধির পাপার অনেক গুণ আছে, মানে খুব সুন্দর ড্রয়িং করতে পারে, অনেক কিছু কাজ করতে পারে ভালো ভালো। তো রিদ্ধির পাপা ভিডিও বানাতে চায় না, রিদ্ধির পাপা মোটেই ভিডিও বানাবে না, রিদ্ধিকার পাপা বহুত কিছু জানতে হ্যাঁ, ভিডিও নিয়ে বানাতে হ্যাঁ, ভিডিও নিয়ে বানানা চাহতে হ্যাঁ, পছন্দ নেই করতে হ্যাঁ, তো ইসলিয়ে নেই বানাতে হ্যাঁ হম, তো নেই মে ওকে।
চলো মা ওদের কাছে খুব ভালো লাগে।